নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া একটি বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম মকবুল হাসান মণ্ডল, বয়স 51 বছর। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় নামাজ পড়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মকবুল। সে সময় পেছন থেকে মদ্যপ অবস্থায় এক বাইক আরোহী বেপরোয়া ভাবে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন মকবুল। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে মৃতের পরিবারে। ঘাতক বাইক আরোহীর খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। কালকে তো মসজিদে নামাজ পড়তে গেছিল, নামাজ পড়ে আমাদের তো সন্ধ্যার টাইমে যে মাগরিবের নামাজ, সেই নামাজ পড়তে গেছিল। নামাজ পড়ে ও বেরোচ্ছিল, বেরো ওই প্রতিদিনের ন্যায় ও আজ ও ইভিনিং ওয়াক করছিল। ইভিনিং ওয়াক করার সময় আসার পথে ওটা বেরিয়ে গেছিল, ও চলে আসছিল সারিং বাড়ির দিকে। আবার ওইখান থেকে কিছুটা রাস্তায় আসার পর আবার ঘুরে যাচ্ছিল। যখন যাওয়ার সময় তখন মদ্যপ অবস্থায় একজন হয়তো ওই বাইক লাগিয়ে দিয়েছে পিছন দিক থেকে, তাতে ও ছেড়ে দেয়। আপনারা কি চাইছেন যে এইভাবে রাস্তার মধ্যে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছে, কি চাইছেন আপনারা? এভাবে বেপরোয়াভাবে ও তো সাইড নিয়ে যাচ্ছে, তাতে বেপরোয়াভাবে এইভাবে গাড়ি নিলে তার জন্য হয়তো সরকারি যা ব্যবস্থাপনা আছে তাই নেওয়া উচিত আমি মনে করি। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।